মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হলো বিশেষ প্রশিক্ষণ শিবির। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার দুপুরে আয়োজন করা হলো এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা দমকল আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল সহ দমকলের অন্যান্য কর্মীরা। এই প্রশিক্ষণ শিবিরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নি নির্বাপন ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন তাদের হাতে কলমে প্রশিক্ষণ করান মালদা জেলা দমকল আধিকারিকেরা। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বেশ কিছুদিন আগে আউটডোর বিভাগে আগুন লাগার মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনায় কীভাবে প্রথম পর্যায়ে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যাবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সে কথা মাথায় রেখে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বলে জানান দমকল আধিকারিক রাজীব মণ্ডল। এই ধরনের প্রশিক্ষণ শিবির প্রত্যেক মাসে একবার করে হবে বলে তিনি আরো জানান। আমাদের এখানে তো মকড্রিল টেস্ট আছে, হসপিটালে কি কি ইকুইপমেন্টস গুলো যা আছে সব আমরা চেক করলাম এবং আমাদেরকে ওদেরকে আমরা হাতে কলমে শিক্ষাও দিলাম। হঠাৎ করে আগুন লেগে গেলে যেটা যা পরিস্থিতি কি পরিস্থিতি নিয়েছে সেই পরিস্থিতি তাদেরকে আমরা সমস্ত সামগ্রিকভাবে বুঝিয়ে দিয়েছি যে আগুন লেগে গেলে কোনো ভয় পাওয়ার কিছু নেই, মাথা সুস্থ মস্তিষ্কে রেখে কাজ করতে হবে। মেডিকেল কলেজে কি পর্যাপ্ত পরিমাণে সেটা? হ্যাঁ, এখন আপাতত পর্যাপ্ত পরিমাণে আছে, সবই আছে।